समझ रहा? वाओ, कहाँ जा रही हो? आंटी के घर जा रही है। तारा मुझे छोड़ के जा रही है? हाँ, मैं रोऊंगी। গুড নুন বন্ধুরা, অনেক অনেক স্বাগত তোমাদের আমার চ্যানেল বঙ্গাল কল্পনাস লাইফস্টাইলে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, আমরাও ভালো আছি সবাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করলাম, আজকে সকালবেলা থেকে করতে পারিনি, অনেক ব্যস্ততা ছিল, ঘরের কাজ, কিছু ভিডিও আপলোডিং এগুলো ছিল, তো সেই জন্য আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, বর নিয়ে এসেছিলো কোথাও থেকে, মানে মেস থেকে অথবা কোনো ফ্রেন্ডের বাড়ি থেকে নিয়ে এসেছিলো দই বড়া সবজি। তো দই বড়া আর আমি বাড়িতে করেছিলাম, ও মাছ নিয়ে এসেছিলো, বোধহয় 1 কেজিরও বেশি মাছ নিয়ে এসেছে। তো এতগুলো মাছ ফ্রাই করেছি, আর করলা ভাজা, আর ওই যে সবজিটা নিয়ে এসেছে ওটা, তো এগুলো দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। এই দেখো দই বড়া, টকটক বেশ ভালোই লাগছিলো খেতে, একদম সাউথের আইটেম মনে হয়, এটা জানি না, কারি পাতা দিয়ে বানানো হয়েছে, টকটক ভালোই লেগেছে। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি বন্ধুরা, পরে দেখা। বন্ধুরা দেখো, হঠাৎ করে আবার বৃষ্টি এসছে, গাছের পাতা গাছগুলো আর বিবানের মাথাটাতে জল পড়ছে। ঘুম থেকে মাত্র আমরা উঠলাম হাওয়ার শব্দে, উঠে দেখি এই যে বৃষ্টি এসছে, বৃষ্টি হাওয়া চলছিল, এখন বৃষ্টি চলে আসলো, দরজাটা খুলে দিয়েছি, ছিটপোটা ঘরেও ঢুকছে, কিন্তু ভালো লাগছে, হাওয়া আসছে সুন্দর, ঠান্ডা ঠান্ডা, সারাদিন গরমের পর। এই যে এখানে খেলাম শরবত, আমি একটু বাদাম নিয়েছি, বিকেলবেলা একটু নমকিন আর চাটা খেলে আমার ভালো লাগে, তো আজকে চায়ের বদলে শরবত খেলাম, এই জন্য কয়েকটা বাদামও খেলাম। দেখো আমরা এখন জিরু দিতে যাচ্ছি। কোথায় ঝুলে ঝুলবো আর এনজয় করবো, গুড ইভিনিং গাইস। আজকে আমি ব্লগটাকে দুপুরবেলা থেকে স্টার্ট করলাম, সকাল থেকে স্টার্ট করতে পারলাম না, আসলে ওই ড্রেস কালেকশন ভিডিওটা এডিট করলাম, ওটা এডিট করতে অনেক সময় লাগলো, এই জন্য আজকে একটু লেট হলো, তো মানে ব্লগটা স্টার্ট করতে লেট হলো, তার মধ্যে ঘরের কাজ কর্ম সামলানো ওগুলো তো ছিলই, রান্না বান্না বাচ্চা সামলানো, খাওয়া দাওয়া, তো সব মিলিয়ে সকালবেলাটা খুবই ব্যস্ত ছিলাম, ভিডিও দুটো ছাড়া হলো। তো যাই হোক, এই জন্য আজকে ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো যাবো, তো যাবো রাস্তায় আগে একটু হাঁটি, তারপরে তো এখন একটু রাস্তায় বেরোলাম, একটু হাঁটাহাঁটি করে, ওর পাপা বলছিল যে একটু রাস্তায় হাঁটাহাঁটি করো, রাস্তায় তো এখন সেরকম ভিড়ও নেই, আর একদমই ভিড় নেই রাস্তায়, দেখো মানে যেদিকটায় দেখবা কোনো লোক নেই, তো এই জন্য একটু হাঁটাহাঁটি করছে, ওর পাপা বললো যে একটু বিকেলবেলা ওকে হাঁটিয়ে নিয়ে এসো, ঘরের ভিতরে সারাদিন থাকতে থাকতে তো বোর হয়ে যাবো, অসুস্থ হয়ে যাবো গরমে, তো এখন ওয়েদারটা খুবই ভালো হয়েছে, কারণ বৃষ্টি এসেছিলো, তোমাদের দেখালাম তোমাদেরকে, তো বৃষ্টি এসেছিলো, আকাশটা খুবই সুন্দর হয়েছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব এসছে, একদমই গরম নেই এখন, তো খুবই ভালো লাগছে, এই জন্য একটু হাঁটাহাঁটি করছি। হ্যাঁ, এই যে এদিকে আমরা গেটে লাগাতাম না এই ফুলটা, এদিকে এই ফুলটা আছে, অনেক বড় গাছ হয়েছে, আর এই জিনিয়া ফুলগুলো রাস্তার ধারে এদিকে দু সাইডেই অনেক দেখতে পারবা। আমাদের কাছে এগুলো ফুল আছে, তোমাদের কাছে নাই, আমাদের কাছে এগুলো ফুল আছে, তোমাদের কাছে নাই, তো চলো একটু হাঁটাহাঁটি করি, পরে দেখা হচ্ছে, পরে কি মানে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে চলো
আজকে ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে সকাল থেকে স্টার্ট করতে পারিনি সামনে ঝুলা আছে তো আজকে দুপুর থেকে ইভিনিং হ্যাঁ দেখাবো বাবা সামনে ঝুলা আছে হ্যাঁ কালকে দেখিয়েছিলাম তো ওই যে পার্ক আছে একটা ওখানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি ওরে ওরে ঝুলে গেছে দেখো তো ঝুলে যাব 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 ওই যে ওখানে ফ্রেন্ডকে ওর দেখতে পেয়েছে আমার পাশের রুমের দিদিটা ও ছেলে মেয়েকে নিয়ে এসেছে তো ওদেরকে দেখতে পেয়ে ও ছুটে ছুটে পালাচ্ছে ওই যে ওরা ওখানে খেলছে ওদেরকে দেখতে পেয়ে ছুটে ছুটে পালাচ্ছে তো এখানে কিছুক্ষণ আড্ডা মারবো খেলবো তো পরে দেখা হচ্ছে হ্যাঁ বলবো তো তুমি আসো তুমি আগে আসো আমি দেখি যে হানি আগে উল্টো দিকে কেন পড়ে যাওয়া তো হ্যাঁ এই দেখো কিরম করে আসে দুষ্টু ছেলে দেখেছো আচ্ছা খেলো সাবধানে হ্যাঁ পড়ে যেও না আবার আমি যাচ্ছি সাগাদের কাছে হ্যাঁ খেলো হ্যাঁ ঠিক ঝুলো না সামনে যায় না সামনে যায় না পড়ে যাবে সাড়া मजा आ रहा है मजा आ रहा है तो अरे मैं झूल रही थी इस पे उधर से आके आ गई फिर ऊपर बैठ गई मुझे भी गिरा दिया मैं स्लिप हो गई देखो हां ठीक ना हो रहा है ना ये बहुत हां बारिश हुआ है ना हां अरे हां तुम घर के भीतर खाचा खाचार भीतर ढुके থাকো তুমি লায়ন তুমি লায়ন ঝুলো ঝুলো ওখানে হ্যাঁ ওটা তো অনেক বড় ছিল আন্টিকা ভিডিও বানাতে ঝুলো ঝুল নাকি नहीं गिरोगे मैं भी उधर झूलती थी टाइप टू मैं उधर आराम से सुनो देखो दोनों माँ बेटा झूल रहे हैं अभी बांग्ला तो मुझे नहीं आता हिंदी में बोलना पड़ेगा समझते हैं लेकिन बोल नहीं पाते हाँ बेटा धीरे से वो निकल जाएगा ऊपर से मजा आ गया बचपन आ गई फिर से वापस हाँ कैसे कुदा रखा उधर कितना तेज तेज बाप रे
सुनो चलो घर चलो। झूल तो घर आंटी देखो उतर रही थी। ओ देखो उतर उतरने की टाइम पर गिर जाती है। हाँ चले जाए तक घुरे आसलम बिकल बेला तुम्हें देखले पार्क थेके घुरे टुरे आसलम आसार पर ऐले खेल से ओखाने तो खुबी शयतानी शयतानी खेल ओजन आमी एकटा खातार मध्ये लिखते दिलाम जे देखो के बेशी सबचेये सुंदर नाम लिखते पारे कार हैंडराइटिंग सबचेये बेशी भालो तो ओइजन बोललाम जे जन एखन ओरा लिखछे লিখতে হয় না তো লেখো তোমার নাম লেখো তোমার নাম তুমি লেখো তো ওদেরকে লিখতে দিলাম লিখতে থাক গড়ার থেকে ওটাও একটা ভালো কাজ হবে আর এদিকে দেখো আমি ভাত রান্না ভাত বানাইনি ডাল বানালাম ডালটা বয়ল করে নিলাম প্রেশার কুকারে আর মাছ দুপুরবেলা দেখো কতগুলো মাছ ও নিয়ে এসেছিল এখানে আবার 1 কেজিরও বেশি করে নিয়ে এসেছিল আমরা খেয়েছি দুপুরবেলা অনেকগুলো আবার এই যে কতগুলো আছে ওগুলোকে হালকা গরম করে কিচেন বাটিতে রেখে দেবো একটু হালকা ভুলে ঠান্ডা হয়ে গেলে পরে ঢাকন দিয়ে রেখে দেবো দেখো মাটিতে গরম করে নিচ্ছি তারপরে ডালটাকে সম্বার দিয়ে তারপরে ভাত বানাবো ব্যাস তো বলছে মাছ ভাজা ডাল আর আচার দিয়েই খাবে আজকে সিম্পল আসলে একটা বেঙ্গলি বাঙালি হচ্ছে একটা খাবার ডাল ভাত মাছ ভাজা এরকম একটা সিম্পল খাবার আছে না এটা সবাই আসলে বাইরে যাতে মিস করি ও মিস করে যেহেতু মেসে খাবার খায় ওখানকার রান্নাবান্না একটু আলাদা হয় আজকে যেমন দুপুরবেলা দেখেছো দই বড়া বানিয়েছে ওটা একটা সম্পূর্ণ অন্যরকম যেগুলো আমরা বানাই না সেরকম সচরাচর ওগুলো খেতে খেতে আসলে ভালোই বানিয়েছে খারাপ হয়নি কিন্তু খেতে খেতে আর কি বোর হয়ে যায় মানুষ একটা খাবার একই রকম টেস্ট তাই না তো নিজের নিজের জায়গার খাবার সেগিয়ে বলা যায় তো ওই জন্য বলছি যে আজকে ডাল আচার একটা লঙ্কার আচার আছে খুব সুন্দর খুব টেস্টি ওই লঙ্কার আচারটা ডাল দিয়ে খাবে আমার চেয়ে হয়তো তো আছেই দেখো মাছটাকে আমি গরম করে নিলাম আর এই যে টিফিন বাটি থালা কিছু রয়েছিল ওটা ধুয়ে নিই প্রেশার কুকারটা ধুয়ে তো ডাল বানালাম আর এই যে এগুলো বাকি ছিল এগুলোকে ধুয়ে নিই ধুয়ে বাসনপত্র খুবই কম নিয়ে এসেছি বেশি আনিনি কারণ ব্যাগে অত অত কিছু ধরছিল না তো একটা টিফিন বাটি ও নিয়ে গিয়ে সেদিন মাংস দিয়ে আসলো কাকে জানি না দিয়ে আর নিয়ে আসেনি আজকে এটা নতুন মনে হয় নিয়ে এসছে কিনে এটাকে ধুয়ে নিই ধুয়ে এখানে মাছগুলোকে ঢুকিয়ে রাখি তারপরে হচ্ছে ডাল ডাল তো হয়ে গেলো সোমবার দিলেই হবে মাছ ভাজা হয়ে গেলো ভাতটা বানাই তারপরে ছেলেকে একটু বই পড়াবো না হলেও সারাক্ষণ হবে দুষ্টুমি করতেই থাকবে তো চলো বাসনগুলো ধুয়ে নিই পরে দেখা যাচ্ছে তো গাইস এখন 9টা বেজে 9টা বেজে 25 মিনিট একটু হাঁটাহাঁটি করছি এই যে বাচ্চারা রাস্তায় একটু হাঁটাহাঁটি করছি খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে আর হচ্ছে ঘরে প্রচন্ড গরম এখানে হাওয়াতেও এরকম মজা লাগছে না বাইরের মতো এই দৌড়ে দৌড়ে করে না শোনো উল্টে পড়ে যাবি কিন্তু দৌড়াতে দৌড়াতে দেখো ওই পার্কটাতে বিকেলবেলা এসে একটু ঝুলে গিয়েছিলাম তো ছেলের তো শখ তখন মেটেনি তো দিদিরা চলে যাচ্ছিল ওই জন্য আমরা জাস্ট গেলাম আর একটু ছেলে চলে আসলাম তো কালকে ও আরও বিকেলবেলা চলে আসবে কোনো ব্যাপার না পকালে পকালে পকালে
ভাই দৌড় দৌড় করলে কিরমগুলো ভালো লাগবে হেঁটে হেঁটে যাও সুন্দর করে দৌড় দৌড় করলে তো ঘেমেই যাবে আবার ভাই আস্তে একদম নেই করতে বাধা না চুপচাপ প্যাডেল জায়গায় জায়গায় কত পার্ক কিছু দূর দূর পর পর একটা করে পার্ক রাত্রি রাত্রিবেলা মনে হচ্ছে না একদম মনে হচ্ছে দিনের বেলা হেঁটে বেড়াচ্ছি চারিদিকে লাইট একদম ঝাঁ চকচক করছে একদম রাত্রি মনে হচ্ছে না মোবাইলে একটু বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনালি মনে হচ্ছে যে দিনের বেলা ঘুরে বেড়াচ্ছি তো চলো একটু এনজয় করে নিই হাঁটাহাঁটিটা পরে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে ছোট ছোট গলি চারিদিকে বেরিয়েছে ওই এটা চার্চটা না হ্যাঁ এই যে এইদিকে ছিলাম না আমরা হ্যাঁ এই যে এইদিকে তো আগে ছিলাম আমরা হ্যাঁ আগে যখন ছিলাম এইদিকে ছিলাম তার মানে হ্যাঁ তুমি ছোট এই যে চার্চটা ওইদিকে ওই সাইডে ছিলাম ওখানে ছিলাম আমরা এদিকে তো অনেক হেঁটে বেড়েছি এখন তো মনে পড়ছে তার মানে কমপ্লেক্সটা পড়লো ওই দিকে না পিছন দিকে মাঠে বসে থাকতাম হ্যাঁ তারপরে ওই যে পাকা জায়গাটা ওরা বসছে ওখানে বসে থাকতাম তারপর তুমি ওই যে দড়ি দড়িতে ঝুলতা ওখানে ওই যে ওখানে দড়ি দিয়ে ঝুলতা তারপর আমাদের বাড়িতে বই ছিল হ্যাঁ মানে পেলে ইধর রুম থে ইয়ে বালা তুমি এখানে পুটি করো ও ফ্যামিলি গুলো এখন আসছে কিনা কি জানি চলে গেছে বোধহয় मजा आ रहा है सारा मजा आ रहा है कितना मजा आ रहा है कितना मजा आ रहा है बताओ मजा आ रहा है वो देखो दोनों बांदर कहाँ पे गया कहाँ पे देखो घूम रहे एक এগুলা তখন ছিল না না নতুন বানাইছে কি
ভালোই করছে। এইদিকে বাচ্চাগুলো কোথায় খেলবে? হ্যাঁ হ্যাঁ না, এগুলো ছিল না তখন, শোনো এখন নতুন বানিয়েছে বসার জন্য, চেয়ারটা তো ভালো বানিয়েছে। कोई गिर जाता है तो आपको बहुत खराब लगता है। झूलने नहीं देता ना मुझे। बहुत बुरा है, बहुत गलत है। कोई गिर जाता है, कोई गिर जाता है तो खराब लगता है। मुझे कोई गिर जाता है ना इसलिए मुझे बहुत खराब लगता है। ऐसे मेरे सुर ऐसे ऐसे गोल गोल घूमते हैं ना, फिर ऐसे ऐसे पाँव ऐसे ऐसे ऊपर करके ऐसे ऐसे कितनी प्यारी हो तुम। चक्कर आ जाते हैं गोल गोल घूमते घूमते। ऐसे समय में वाले भी झूली थे ना, इसलिए मुझे चक्कर आ गए। फिर मत घूमो, ऐसे धीरे धीरे घूमो। ऐसे ऐसे घूमते ना उधर उधर है। क्या नाम नाम क्या है आपका? सौम्या। सौम्या अच्छा। सौम्या 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 मैं बोल ही नहीं पाती। देखो मैं कितना बेवकूफ हूँ ना, बोल ही नहीं पाती आपका नाम। देखो कितना क्यूट से बातें करती है, कितना क्यूट बच्ची है, बहुत अच्छी लगती है मुझे। पड़ी है पड़ी বলো। মাছের ভাজা, চাটনি, এটা আচার, লেবু, মাংস। মাংসটা ওই দিদি দিল বাসন ঘরে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আর কিচেন টিচেন দেখো একদম সাফ সাফাই করে রাখলাম, বাসন টাসন ধুয়ে এই যে ঠিকঠাক করে উপুর করে রাখলাম, আর মেঝেটাও ঝাড়ু টাড়ু দিয়ে একদম পোছা লাগিয়ে রেখে দিলাম। কালকেও পোছাতে পোছাটা লাগাতে হবে, কিন্তু তবুও মানে রাত্রেবেলা ছোটো ছোটো ঘর তো খুবই ভালো লাগে, আরাম লাগে হাঁটতে, ধুলো টুলো পায়ে যদি না লাগে। তো এই ঘরটাও পোছা লাগিয়ে রেখে দিলাম। বালতি টালতি নিয়ে না, ন্যাকড়াটাকে ভিজিয়ে, বড় ন্যাকড়া তো ভিজিয়ে বাস সাফ করে নিলাম একটু। দেখা যায় না আগের এটা এটা পরের বাড়ি না, এটা অন্য বাড়ি, এটি পাপার বাড়ি। পাপার বাড়ি এসেছে বিবেন তাই বলছে। তো যাই হোক, গো শুয়েছে, মানে শুয়েছে ঘুমাবে, আমিও এখন শুবো। সমস্ত কাজ কমপ্লিট হলো, খাওয়া দাওয়া হলো, সাফ সাফাই হলো, এখন শুবো। ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি। তো ঘুরে ফিরে আসলাম, সব কিছু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা? একটু অন্যরকম, একটু বাইরে বেরোলাম। সারাক্ষণ তো কদিন থেকে ঘরেই থাকি, ঘরেই শ্যুট করি, আজকে একটু বাইরের ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলো অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো আমার ভিডিওটা। যদি আমার একটু তোমরা শুভাকাঙ্ক্ষী হও, অবশ্যই তোমরা আমার শুভাকাঙ্ক্ষী। তো যতটা ভালোবাসা দিচ্ছ তাতেই আমি অনেক অনেক খুশি। লাইক করছো, কমেন্ট করছো, আমি খুব খুশি তাতেই। যদি পারো ভিডিওটাকে একটু শেয়ার করো নিজেদের সোশ্যাল মিডিয়াতে, তাহলে আরও আমার একটু উপকার হবে, আমার কষ্টটা একটু সার্থক হবে, আমাদের ফ্যামিলি মেম্বারসটা একটু গ্রো হবে হয়তো। তো চলো, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটাকে অবশ্যই হিট করো আর অল করে দিও, যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো চলো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার কালকে কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইস, লটস অফ লাভ ফর ইউ, বাই বাই।
गुड नाइट। गुड नाइट। थैंक्स फॉर वाचिंग।